ধরমদরা তোর সাটাই ভাত ভর্তি আব্দুল হোটেলে খাচ্ছিস আর কেনটা নিয়ে করে পারছিস মারো না মারো না মারছিস কেসে লাগি তুমি ছেড়ে দে আমাকে শিয়ানা শৈলি ভাত চাইটি খেতে বসেছে ভাত খেতে দেখিস না দেখে মারতে লাগিছো আমি সকাল থেকে সন্ধ্যা অবধি মাঠে কাটি খেটে খেটে আমার রক্ত পানি হয়ে গেল আর রক্ত পানি করে খাবারটা মারতে গেছে জানিস ওই পাড়ার করিমের বেটাকে দেখা ভূতের মতো রাত দিন খাটে আর রাজার মতো বসে খায় করিমের বেটার তো না আমার বেটার সাথে করছে না করিমের বেটা তো আকাল আকাল খেটে খায় আর আমার ছেলে তো শিক্ষিত আমার ছেলে তো চাকরি পাবে ও তাহলে তুই বেটার চাকরি ভাত খাবি হ্যাঁ তোর বেটার জীবনও চাকরি পাবে না তোর ও ও গুড়ে বালি শিয়ানা ছেলে ভাত চাটি খেতে বসেছিস আর খিসখিস করছে তুমি মরতে পারো না তুই মরে গেলে আমার হাড়ে হাওয়া পাবে তুই আমার মরার দিকে তাকাচ্ছিস আমি মরে গেলে এই তোর মুখে হাত যাবে না ওই লোকের কাছে খুঁড়িতে করে ভিক্ষে করে চেহে না খেতে হবে তোমাকে মরতে দেব তোমার হাড় খাবো মাছ খাবো ডুকডুকি বাজাবো এই চ ভাত খাইলি গা স্যার 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 আমার স্যার লিস্টের নাম ছিল কিন্তু এখন নাই কেন একটা কথা বলি মাইনুল আমি জানি তুমি লেখাপড়াতে খুব ভালো ছাত্র কিন্তু এখানে অনেক ক্রাইটেরিয়ার ব্যাপার আছে স্যার আমরা গরিব মানুষ একটু মুখের দিকে তাকান তুমি গরিব হলেও আমার কিছু করার নাই মাইনুল স্যার আমার বাড়িতে স্যার খুব অত্যাচার আমাকে চাইতে করে চাকরিটা পাইতে হবে স্যার আমার রেজাল্টও তো খুব ভালো আছে তোমার মতন মাইনুল আমার কাছে ওয়েটিং লিস্টে অনেক আছে হবে না তুমি আবার পরের বছরে দেখা করো আব্বা 100 টাকা দাও তো টাকা কি করবি মাতে তেলে যেতে বলেছে যাওয়ার সময় আইদালে আর তোর এত মন খারাপ কেন কি হয়েছে তোর কই মন খারাপ মন মরা মরা লাগছে কারোর সাথে ঝামেলা টামেলা হয়েছে নাকি আরে না গো আমি আবার কার সাথে ঝামেলা করতে যাব আরে রাখো এইদিকে এসো আরে বল্লে বল্লে আরে তোমার ছেলে চাকরি পেয়েছে তাই হ্যাঁ এই দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার 10 তারিখে জাহাজে ব্যাঙ্গালোর সত্যি না মিথ্যে এই দেখো বড় বড় অক্ষরে লেখা আছে মাইনুল শেখ ফর আইসিসিআই ব্যাংক ভালোই তো তুমি আমায় কি বলেছিলা যে আমার কোনো যোগ্যতাই নাই তাই না আমাকে আর মাকে বাটি হাতে করে ভিক্ষে করতে হবে তোমার খিচির বিচির আমি অনেক সহ্য করেছি তোমার মার আমি অনেক সহ্য করেছি আর না তুমি যদি মারাও যাও তাও তোমার মুখ দেখতে আমি আসবো না তুই এত বড় কথা বলতে পারলি হ্যাঁ তোর বাপকে এত বড় আঘাত দিতে পারলি তুই তোর বাপ তোর লাগি কি না করেছে তুই জানিস কানছিস কেন তোকে যেতে কেউ খারাপ কথা বলেছে তোর বাপ তাদেরকে ছেড়ে আসেনি এই আফজাল শুন শুন কি বলছিস হাসপাতালে ওষুধ নিতে এসেছিলি তোকে ছোটবেলা থেকে দেখছি ভূতের মতন খেটেই যাচ্ছিস এই বুড়ে বয়সে এখন তুই ছেলের পয়সা খাবি তুই আবার কোন ধরনের কথা বলছিস ছেলে পিলের ইনকাম খাবো বলে কেউ ছেলে পিলে মানুষ করে প্রত্যেক বাপের কর্তব্য ছেলে পিলে মানুষ করা তাই করেছি জান তো আর তুই চাকরি কি করে পেছিস তুই জানিস তোর বাপ মাঠান বেচেছে বেচে 20 লাখ টাকা দিয়েছে তবে কা তুই চাকরি পেছিস স্যার 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 একটু থামেন স্যার আপনার সাথে কথা আছে আমার ছেলে বলে আপনার কাছে এসেছিল মানে কে আপনার ছেলে আমার ছেলে মাইনু স্যার হ্যাঁ মাইনু এসেছিল আমার ছেলেকে কি কিছু বলেছেন আপনি হবে না আমি জানি মাইনুল লেখাপড়াতে ভালো কিন্তু এখানে অন্য রকমের ব্যাপার আছে স্যার কত টাকা লাগবে 20 লক্ষ টাকা লাগবে স্যার এলিয়া ভাববেন না আমি 4 দিন পর
টাকাটা দিয়ে দিব এই বিষয়ে ছেলে জানে আমার না জানে ঠিক আছে আপনি যান চার দিন পর আপনি আমার সাথে দেখা করবেন ঠিক আছে স্যার তাহলে আসি ঠিক আছে যান আর তুই এই বাপকে অপমান করছিস তোর মতন ছেলে আমার দরকার নাই তুই বাড়িতে থেকে চলে যা ভাগ্য যে আমার ছেলে পেলে নাই এ চলো তুমি ঘরে চলো ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার একটা বেকারত্বের যে কতটা জ্বালা একমাত্র তার বাবা মাই বোঝে বাবা মা আমাদেরকে বকাবকি করে বা মারে সেটা কিসের জন্য করে আমাদের ভালোর জন্যই তো করে কিন্তু আমাদের যখন চোখমুখ হয়ে যায় তখন আমরা বাবা মার ওপর অত্যাচার করি তাই না আমরা অতীতের কথা ভুলেই যাই আর এটাই হচ্ছে বাস্তব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে